নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নির্বাচন নিয়ে তার ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেছেন পুনর্গণনা আছে এবং তারই প্রেক্ষিতে আদালতে জাস্টিস কৌশিক চন্দ্র হাতে বিচার ব্যবস্থাটা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দিন ছিল আজ যে মুহূর্তে এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি জাস্টিস কৌশিক চন্দ্র মামলাটিকে আগামী বৃহস্পতিবার শুনবেন বলে দিন ধার্য করেছেন ঠিক সেই সময় আমাদের দফতরে সংবাদ এলেও আপনারাও জেনে নিয়েছেন ইতিমধ্যে যে আদালতে আবদার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি আবদার করেছেন তার আইনজীবীরা জাস্টিস কৌশিক চন্দর বেঞ্চ থেকে এই মামলাটাকে সরাতে হবে তার কারণ জাস্টিস কৌশিক চন্দ এক সময় বিজেপির লিগাল সেলের কোনো মিটিং অ্যাটেন্ড করেছিলেন যে মিটিংয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা গেছে এখন প্রশ্নটা হচ্ছে এটাই যদি বিচারপতি বদলানোর জন্য একটা যুক্তিসঙ্গত কারণ হয় তাহলে ভাবুন তো যে চৌত্রিশ জন বিচারপতি বর্তমানে কলকাতা হাইকোর্টে রয়েছেন এই প্রত্যেক বিচারপতি কিংবা নিম্ন আদালত বিভিন্ন আদালতে ব্যাংশাল কোর্ট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন আদালতে যারা বিচারপতি হন প্রত্যেক বিচারপতির কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে থাকেও বহু সিনিয়র অ্যাডভোকেট বহু অ্যাডভোকেট যারা নিজেদের জীবনের একটা সময় রাজনীতিতে অংশগ্রহণ করে পরবর্তীকালে অ্যাডভোকেট হয়ে বা অ্যাডভোকেট থাকাকালীনও রাজনীতিতে অংশগ্রহণ করে পরবর্তীকালে তারা তাদের যোগ্যতা বলে বিচারপতি হন বিচারপতি হওয়ার সময় তাদের শপথ নিতে হয় সমস্ত কিছু রুদ্ধে উঠে তাদের বিচার প্রক্রিয়া করতে হবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস কৌশিক চন্দকে নিয়ে তার আইনজীবীরা যে প্রশ্নটা তুলে দিলেন এটা কি মারাত্মক একটা বিষয় বলুন তো যে এখন থেকে যে কোনো বিচারপতি যে কোনো বিচারপতিকে যিনি মামলা করবেন তার যদি পছন্দ না হয় তাহলে তার ইনটিগ্রিটি নিয়ে প্রশ্ন করবেন কেন না তিনি পূর্ব জীবনে অর্থাৎ বিচারপতি হওয়ার পূর্ব জীবনে কোনো না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই রাজনীতির সঙ্গে এই মামলাটা যুক্ত থাকতে পারে ফলে তাকে সেই মামলা দেওয়া যাবে না এই যে ট্রেন্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যে আমার মামলা আমি কোথায় কোন বিচারপতি মানে বিচার করবেন সেটা আমি সিদ্ধান্ত নেব এখানেই আসছে মূল প্রশ্নটা যে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন কোন বিচারপতি কোন মামলাটা শুনবেন অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্যে মাথা গলানোর এটা কিন্তু চেষ্টা আমরা কেন কথা বলছি জাস্টিস চন্দ্রের বেঞ্চে যখন এই এই মামলাটাকে উঠে ঠিক সেই সময় ঠিক তার আগে পরে তিনজন রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্য সম্পাদক হয়েছেন অধুনা এক সময় খাটা কয়েদি বা অভিযুক্ত সেই মানুষটি কুনাল ঘোষ তিনি টুইট করেছেন ডেরেক কোব্রাইন তিনি টুইট করেছেন মহুয়া মৈত্র সংসদ তিনি টুইট করেছেন পরপর টুইট যুদ্ধ করেছেন অর্থাৎ জাস্টিস কৌশিক চন্দ্রর ইন্টিগ্রিটি বা নিরপেক্ষতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন করেছেন এবং তার পাশাপাশি একদল তথাকথিত অনুপ্রা অনুপ্রাণিত অচেনা কিছু অ্যাডভোকেটকে হাইকোর্টের সামনে কালো কোট পরে দাঁড় করিয়ে রেখে বিচার ব্যবস্থার ইন্টিগ্রিটি নিয়ে তারা সাইলেন্ট প্রোটেস্ট করেছেন ভাবুন একটু পুরো বিষয়টা ভেবে নিন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেসটা কে শুনবেন সেটার জন্য কিভাবে বিচার ব্যবস্থার ওপর প্রভাব সৃষ্টি করার চেষ্টা হয় অর্থাৎ জাস্টিস কৌশিক চন্দ্র মহামানব বিচারপতি চন্দ্র যাতে শুনতে না পান মানে যাতে যাতে এই কেসটা নিজে বিচার না করেন তার জন্য কুনাল ঘোষ ডেরেক্রায়ন মহুয়া মিত্র এবং একসঙ্গে বেশ কিছু অ্যাডভোকেটকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নামিয়ে দিল আমাদের প্রশ্ন এখানেই যে আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে কেসটা করেছেন অর্থাৎ পুনর্গণনা চেয়েছেন হাইকোর্টে গিয়ে সেই কেসটাতে হেরে যাবেন ফলে আগেই বিচারপতির ইনটিগ্রিটি নিয়ে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা তুলে দিলেন এক দ্বিতীয়ত হচ্ছে আদালতে কে বিচার করবেন সেটাও তিনি সিদ্ধান্ত নেবেন তিনি তার ক্যাবিনেটে কে মিনিস্টার হবেন সিদ্ধান্ত নিতে পারেন তার পুলিশি ব্যবস্থায় কোন পুলিশ অফিসার কোথায় এসপি হবে সিদ্ধান্ত নিতে পারেন তিনি কোন আইএস অফিসার কোথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবেন কোন ডাব্লিউ বিসিএস অফিসার কোথায় এসডি হবেন সেটা তিনি সিদ্ধান্ত নিতে পারেন হিউম্যান রাইটস কমিশনকে ডিফাংক করে রেখে দিয়েছেন নারী সুরক্ষা কমিশন থেকে শুরু করে বাংলায় শিশু অধিকার রক্ষা কমিশন সেগুলোকে প্রায় ডিফাং করে রেখে দিয়েছে এবার বাকি ছিল শুধু বিচার ব্যবস্থাটা সেই বিচার ব্যবস্থার মধ্যে কি প্রক্রিয়াতে মাথা গলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আদালতে হাইকোর্টের বিচার হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে বিচারপতি বদলানোর চিঠি দিয়ে সেইটা কিন্তু মাত্রা পেল একটা অর্থাৎ বিচার ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেস কে শুনবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই সিদ্ধান্ত নেবেন অর্থাৎ চিফ জাস্টিস যদি জাস্টিস কৌশিক চন্দ্রকে এই বিচার প্রক্রিয়া করার জন্য মানে ব্যক্তি হিসেবে নির্ধারণ করেন সেটাকে সেটা নিয়েও তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন অর্থাৎ বিচার প্রক্রিয়ার কে বিচার করবেন বিচারকের নিরপেক্ষতা নিয়ে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রশ্নটা করছেন এই চালাকির মধ্যে দুটো দিক প্রথম দিক আমি সিদ্ধান্ত নেব হাইকোর্টে কে আমার মামলা শুনবে দ্বিতীয় দিক সেটা হচ্ছে আরও মারাত্মক সেটা হচ্ছে এবার থেকে বিচারপতির ইনটিগ্রিটি নিয়ে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করবে বিচার প্রক্রিয়া শুরু আগে ধরুন আমি আপনি কোনো একটা বিষয় হাইকোর্টে গেছি বা কোনো একটা কোর্টে গেছি এবং সেই কোর্টে গিয়ে কোনো একজন বিচারপতিকে আমার পছন্দ হলো না যে তিনি হয়তো খুব কড়া রায় দেন আমি সেখানকার চিফ জাস্টিস বা লোয়ার কোর্টের যিনি চিফ তাকে একটা চিঠি দিতেই পারি দেবই যে অমুক বিচারপতির আগে একটা সময় এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফলে স্বাভাবিকভাবে তার আদালত থেকে আমার মামলাটাকে সরিয়ে নেওয়া হোক অর্থাৎ বিচার প্রক্রিয়া বিচার পদ্ধতি বিচার ব্যবস্থা নিয়ে একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহামান্য বিচারপতি কৌশিকচন্দ্র কৌশিকচন্দ্র তাঁর রায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে যদি পছন্দ না হতো তিনি ডিভিশন বেঞ্চে যেতে পারতেন তিনি সুপ্রিম কোর্টে যেতে পারতেন তা না করে বিচারপতি বদলাও এই ধারাতে চলে গেলেন অর্থাৎ আমি মুখ্যমন্ত্রী আমি সদ্য নির্বাচিত হয়েছি আমার অধিকার আছে কোন বিচারপতি এই নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যাপারে নন্দীগ্রামে পুনর্গণনার ব্যাপারে কে সিদ্ধান্ত নেবেন কে বিচার প্রক্রিয়া করবেন সেটাও আমি সিদ্ধান্ত নেব আজকে এই ব্যবস্থার মধ্যে চলছে বাংলা আমরা তাই বারবার বলছি আদালতে যে আবদারটা করেছেন কিছুটা মামার বাড়ির আবদারের মতো আমি কোন বিচারপতির মানে ইজলাসে আমার বিচার আমার আমার মূল মামলাটা শোনা হবে সেটাও যদি আমি সিদ্ধান্ত নিই তাহলে আর ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কি পড়ে থাকবে ভাবতে পারেন প্রশ্নটা রাখলাম আপনারা চিন্তা করুন বারবার চিন্তা করুন যে একজন রাজ্যের নেত্রী তিনি নির্বাচনে জিততে পারেন তিনি এসপি ডিএম তার পুলিশ অফিসার তার বিডিও সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করবেন কিন্তু কে বিচারপতি কোন বিচারপতি কোন মামলাটা শুনবেন তার মধ্যেও মাথা ঘোলাতে হবে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাবুন আপনারা সবাই ভাবুন কোন নৈরাজ্যের পথে চলেছি আমরা